এক মাস ধরে সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টিন, আইসোলেশন শব্দগুলো আমরা বারবার শুনে আসছি। আমাদের কাছে শব্দগুলো নতুন মনে হলেও এদের ব্যবহার বেশ প্রাচীন। আজকে এই শব্দগুলোর উৎপত্তি ও ইতিহাস আমরা তুলে ধরব এই ভিডিওতে। ভাইরাসের আবিষ্কার হয় 19 শতাব্দীর শেষের দিকে। তার পূর্বে মানুষের ভাইরাস সম্বন্ধে ধারণা ছিল না। চতুর্দশ শতকে অতিমারির আকার ধারণ করে বিউবনিক প্লেগ, যা প্রায় 5 কোটি মানুষের প্রাণ নিয়েছিল। সেই প্রকোপ থেকে বাদ পড়েনি ইটালিও। সেই সময় ইটালির বন্দর নগরীগুলোতেও বাড়তে থাকে প্লেগের সংক্রমণ। ভাইরাসের ধারণা না থাকলেও স্থানীয় আধিকারিকরা বুঝতে পারে বন্দরে আসা বণিকদের থেকে ছড়িয়ে পড়ছে রোগ। তাই জাহাজ করে আসা পণ্য সামগ্রীর ব্যবহারে সাবধানতা বাড়াতে হবে। সংক্রমণে হ্রাস টানতে হলে কমাতে হবে অবাধ সামাজিক মেলামেশা। সেই থেকেই শুরু হয় সোশ্যাল ডিস্টেন্সিং। এবার আসা যাক আইসোলেশন। সিডিসি বা দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, আইসোলেশন হল সংক্রামক রোগে আক্রান্ত অসুস্থ মানুষদের সুস্থ মানুষদের থেকে আলাদা করে রাখা, যাতে একটি সংক্রামক রোগ ছড়িয়ে না পড়ে। আইসোলেশনের প্রথম উল্লেখ পাওয়া যায় বুক অফ লেভিটিকাসে, যা রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 5 থেকে 8 শতকের মধ্যে। অপরদিকে কোয়ারেন্টিন হল সংক্রামক হতে পারে এমন মানুষকে পর্যবেক্ষণে রাখা, এটা দেখার জন্য যে তার মধ্যে রোগের কোনো লক্ষণ ফুটে উঠছে কিনা। আসা যাক কোয়ারেন্টিনের ইতিহাসে। ইতালিতে সিসিলির একটি বন্দর শহর রেগিউসা, সেখানেই প্রথম আইন করে বাধ্যতামূলক করা হয় কোয়ারেন্টিন। শহরের মন্ত্রিসভা ঠিক করে প্লেগ অধ্যুষিত কোনো এলাকা থেকে জাহাজ শহরে সরাসরি ঢুকতে পারবে না, তাদের একটি দ্বীপে 30 দিন পর্যবেক্ষণে রাখা হবে। সেই সময়কালকে বলা হতো ট্রেনটিনো। জাহাজে আগত বণিক ও নাবিকরা প্লেগ বহন করছে কিনা তা নিশ্চিত করতে এই নিয়ম চালু করা হয়। পরবর্তীকালে এই সময়কাল বাড়িয়ে 40 দিন করা হয়। ইতালিতে যাকে বলা হতো কোয়ারান্টা জিয়র্নি, এই কোয়ারান্টা জিয়র্নি থেকেই এসেছে আজকের কোয়ারেন্টিন। এই 40 দিন সময়কে পর্যবেক্ষণকাল করার পেছনে ছিল ধর্মীয় আস্থা। খ্রিস্ট ধর্ম অনুসারে মহাপ্লাবন পৃথিবীতে 40 দিন ও 40 রাত স্থায়ী ছিল। এছাড়াও যীশুখ্রিস্ট মরুভূমিতে 40 দিন ও 40 রাত উপবাসে ছিলেন। আগে কিউবেক ফ্ল্যাগ দ্বারা বোঝানো হতো কোন জাহাজ কোয়ারেন্টিনে আছে, কিন্তু এখন তা লিমা ফ্ল্যাগ দ্বারা বোঝানো হয়। একটি ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানো হলো আইসোলেশন ও কোয়ারেন্টিনের পার্থক্য। বর্তমানে বিভিন্ন দেশের কোয়ারেন্টিন সংক্রান্ত আইনও আছে। সাধারণত বন্দর, বিমানবন্দর, আন্তর্জাতিক সীমানা এইসব জায়গায় কোয়ারেন্টিন সেন্টার থাকে। এর আসল উদ্দেশ্য সংক্রামক ব্যাধিকে ছড়িয়ে পড়া থেকে আটকানো।
এমনকি মহাকাশচারীদেরও রাখা হয় কোয়ারেন্টিনে, যার মধ্যে উল্লেখযোগ্য হল আপোলো ইলেভেনের মহাকাশচারী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন, এডুইন অলড্রিনের কোয়ারেন্টিন। কোয়ারেন্টিন আইসোলেশন বা সোশ্যাল ডিস্টেন্সিং সংক্রমণ এড়িয়ে সুস্থ থাকার পদক্ষেপ, এগুলি মেনে চললে আমাদের পক্ষেই ভালো। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, মনে রাখবেন ভয়কে জয় করাই আমাদের লক্ষ্য। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি চান আপনাদের কোনো পছন্দসই টপিকে আমরা আলোচনা করি, সেটাও জানাতে পারেন আমাদের নিচের কমেন্ট বক্সে।